हेलो स्टूडेंट, हाउ आर यू? आई होप यू आर फाइन और बेटर। तो आजকে আমাদের টপিক কি? সাউন্ড। আমরা 08 এ চলে এলাম ক্লাসে এবং আজকে আমরা সাউন্ড ওয়েভ পড়ব। ওকে, তো সাউন্ড ওয়েভ কোন পার্টের মধ্যে পড়ে? দেখো, আমরা দেখো যখন দেখেছি যে টাইপ অফ ওয়েভস, সেখানে দেখি ট্রান্সভার্স ওয়েভস, লগ্নি চুম্বনাল ওয়েভ, আবার EM আছে। যদি EMটা ওর মধ্যে পড়ছে, ট্রান্সভার ওয়েভের মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে কি না, ভাইব্রেশন মোড থেকে, মানে পার্টিকেল ভাইব্রেশন। কারণ একটা ওয়েভস কিভাবে জেনারেট হয়, একটা পার্টিকেলের উপরে ডিপেন্ডেন্ট করে। তো তো তার যে মোড, যখন পার্টিকেল ভাইব্রেশন আর ওয়েভের মোশন, মানে যে ডিরেকশন ওয়েভ ফ্লো হচ্ছে, বা ওরকম ভাবে বলতে পারি যে পার্টিকেল ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, এই দুটো ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় যখন ট্রান্সভার্স হয়। হ্যাঁ, যখন 90 ডিগ্রি যে মানে ট্রান্সভার্স ওয়েভস, এই ট্রান্সভার ওয়েভ কি আসবে, ধরো এরকম টাইপের আসবে, এভাবে মুভ করে। হ্যাঁ, ধরো এটা এই ডিরেকশন ওয়েভ মুভ করছে, ওয়েভের ভেলোসিটি ভি, আর পার্টিকেল ভেলোসিটি এটা এটা হচ্ছে ভিপিটা। দেখো এই যে উপর দিকে বা নিচের দিকে, দেখো অ্যাঙ্গেল কত আসছে এই ভেলোসিটির সঙ্গে। যদি আমরা এটাকে বলি যে ভি সাফিক্স পি, এই দিকে হচ্ছে তোমার ভি, এই অ্যাঙ্গেল কত করছে, 90 ডিগ্রি করছে, তখন আমাকে কি বলে, ট্রান্সভার্স ওয়েভস। এগুলো আমরা কার মধ্যে পড়ছি, স্প্রিং, স্প্রিং, তারপর হচ্ছে ওয়াটার সারফেস, ওয়াটার সারফেস। হ্যাঁ, তারপর EM, এটা হচ্ছে ওই টাইপের মধ্যে পড়বে, EM ওয়েভ। আর এই জায়গাতে পড়বে আমাদের সাউন্ড, সাউন্ড ওয়েভস। এখানে কি হয় না, এখানে পার্টিকেল ভেলোসিটি এটা যদি ভিপি হয়, এই বরাবরই মুভ করবে হচ্ছে ওয়েভস। তার মানে কি, পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আসছে, 0 ডিগ্রি আসছে। এটা ধরো যদি ভিপি হয়, এটা হচ্ছে ভি, তাদের মধ্যে অ্যাঙ্গেল যখন এ আসবে, তখন সেটা আসবে তোমার লগ্নিচুদিনাল ওয়েভস। যে মোড অফ ভাইব্রেশন অনুসারে এটাকে আমরা এরকমভাবে সাজিয়েছি। এখন ভালো করে দেখো, এখানে পার্টিকেল গুলো কি করছে, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন করছে। তো এখানে পার্টিকেল কি করছে, এখানে পার্টিকেল, ধরো এই একটা পার্টিকেল, এ কি করবে, একবার এই ডিরেকশন মুভ করবে, একবার এই ডিরেকশন মুভ করবে। মানে ধরো এই একটা পার্টিকেল আছে, এটা তার মিন পজিশন, ভালো করে দেখো, এটা মিন পজিশন, মিন পজিশন, একবার সামনের দিকে যাবে, একবার পিছন দিকে আসবে, যে এরকম ভাবে এস আই এম মুভ করবে। পরের পার্টিকেলটাও সেম এরকম, পরের পার্টিকেলটা এরকম ভাবে মুভ করবে। ওকে, তার মানে দেখো, এখানে যেমন এখানে যে ডিরেকশন ওয়েভ ট্রাভেল করছিল, পার্টিকেলের মোশন কি 90 ডিগ্রি ছিল, এখানে যে ডিরেকশন আসছে, এখানে সবসময় ওই ডিরেকশন বলবো না, দেখো এটা এই ডিরেকশন আসছে, ওয়েভ সব ডিরেকশনে মুভ করছে, তার মানে 180 ডিগ্রি আছে। ঠিক আছে, সবসময় 0 ডিগ্রি হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়, মানে কি ভ্যাক্টোরিক্যালি যদি আমরা ভাবি, দেখো ধরো সাউন্ড এই ডিরেকশনে মুভ করছে, সাউন্ডটা ধরো এই ডিরেকশনে মুভ করছে, এটা হচ্ছে ভিটা। ওকে, তো এই পার্টিকেল ভেলোসিটি তোমার ভিপি, এটা একবার ব্যাক আসবে, নেগেটিভ আসবে না, ভিপি নেগেটিভ আসবে। ওকে, এখানে কিন্তু দেখো সবসময় সেম ছিল, এখানে ধরো যদি আপওয়ার্ড উঠে বা ডাউনওয়ার্ড, সবসময় 90 ডিগ্রি থাকবে। ওকে, বাট এখানে একবার হচ্ছে দেখো 0 আসে, একবার 180 আসে। বাট আমরা বলবো যে তার যে যে ওয়েতে পার্টিকেলটা মুভ করছে, সেই ডিরেকশনে মুভ করছে, সেটা ওয়েভ সামনে দিকেও যেতে পারে, বা পিছন দিকেও আসতে পারে, ওয়েভে যেরকম কন্ডিশন আছে সেরকম সাউন্ড হবে। এখন দেখো এটা যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখি, যেমন আমরা স্ট্রিং এর ওয়েভস, এগুলো তো ইন জেনারেল দেখেছি, অনেক এক্সাম্পল দিয়েছি। যেমন আমরা যদি কোনো পুকুরে শোলা রেখে ঢিল ছড়ি, তাহলে দেখা যাবে শোলাটা এক জায়গাতে কি করছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে, বাট ওয়েভসটা কত সুন্দর সামনে দিকে এগোতে শুরু করছে। তো এই আমাদের সাউন্ড ওয়েভের এক্সাম্পল কি, নেই যে ধরো এখান থেকে আমি কথা বলছি, এখানে যে কথা বলছি আমি, সেখানে কি করছে না, পুরো সাউন্ড পর্যন্ত আছে, ফার্স্টে লাউড স্পিকারটা আছে, তারপরে এরপর সেটা মেকানিজম আছে, বা এই যে পুরো ঘরের মধ্যে ছড়াচ্ছে না, এখানে কি করছি দেখো, অ্যাট ফার্স্ট এখানে যে সাউন্ড আছে, তার মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি দেখে। ওকে, যখনই ফোর্স অ্যাপ্লাই করলাম, তখনই এখানে দেখো ধরে একটা এয়ার মলিকুল, এয়ার মলিকুলকে আমরা কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করলে কি করবে, এই ডিরেকশনে মুভ করে দেবে, এই ডিরেকশনে যখনই সে মুভ করে যাবে, তখন এই এখানে ধরো তো কিছু সামথিং পার্টিকেল ছিল, একে দেখো স্পিড দিচ্ছে, তার মানে কি করছে, ওপর দিকে চাপ দিল, ফের আবার একটু ব্যাক করবে, কারণ কি এয়ার আমরা জানি এর ইলাস্টিক প্রপার্টি আছে, ইলাস্টিক প্রপার্টির জন্য ফের আবার ব্যাক করবে, আবার আমরা একটা সাউন্ড দেবো, আবার এই ডিরেকশনে মুভ করবে, এরকম ভাবে চলতে থাকবে। বা কিছুক্ষণ পরে এটা এখানে ধরো মুভ করলো, তারপরে সামথিং কিছুক্ষণ পরে যদি আমরা না সাউন্ড করি, ধরো এ বলে স্টপ করে নিলাম, তার মানে কি হবে, ওই যে সাউন্ডটা, সেই সাউন্ডটা হচ্ছে একবার ধরো মুভ করো, নেক্সট যখন পার্টিকেলটা মুভ করবে, তখন তার ভাইব্রেশন মোডটা অনেক স্লো আসবে, কারণ কিছু রেজিস্টিভ থাকবে, রেজিস্টিভ ফোর্স কিছু কাজ করে, সেই জন্য স্টপ হয়ে যাবে। তাছাড়া কিন্তু আমাদের সবসময় এরকম চলতেই থাকতো, যেমন আমাদের রিকোর ক্ষেত্রে হয়, সাউন্ড এনার্জি ট্রাভেল করে গেলো, তারপর আবার ব্যাক করছে, ওইরকম ভাবে। ওকে, তো এইখানে তাহলে দুটো জিনিস ঘটে, দুটো জিনিস কি না, একবার দেখো ডেন্সিটি, ভালো করে তাকাও, যখন এয়ার মলিকুলগুলো দূরে সরে গেল, তখন কি হবে না,
এরকম ডেনসিটি কি হবে কম হয়ে যাবে এই ডেনসিটি যদি কম হয় তখন তাকে বলবো আমরা রেয়ার ফ্র্যাকশন এটাকে বলবো আমরা রেয়ার ফ্র্যাকশন বাংলায় কি বলে এটা তোমার হচ্ছে একটা হচ্ছে ঘনীভবন আর তরলীভবন ওকে তরলী নয় ওটা হচ্ছে তোমার তনুভবন ঘনীভবন আর হচ্ছে তনুভবন ওকে তাহলে রেয়ার ফ্র্যাকশন হবে এরপর দেখো যখন ডেনসিটি বাড়বে তখন কি আসবে না ডেনসিটি যখন অনেক বেশি হয়ে গেল ডেনসিটি যখন আসবে তখন কি আসবে কম্প্রেশন আসবে এটা হচ্ছে কম্প্রেশন আসবে তার মানে একবার রেয়ার ফ্র্যাকশন হবে একবার কম্প্রেশন হবে এইটাকে যদি আমরা ভালোভাবে একটু পিকচার ড্র করে দেখি তাহলে দেখো কিরকম ভাবে কন্ডিশন ফ্লো হবে দেখো রেয়ার ফ্র্যাকশন আর কম্প্রেশন রেয়ার ফ্র্যাকশন আসবে তারপরে আসবে তোমার কম্প্রেশন ধরো আমি ধরে নিচ্ছি যে এটা পুরোটা একটা এয়ারের কলাম আছে পুরো ডেনসিটি মানে একবারে আচ্ছা আমি এখন ধরে নিচ্ছি যে এটা সামথিং কিছু এয়ার আছে এখন কিছু আসছেই না এখন এখানে ধরো আমি সাউন্ড করলাম এখানে একটা সোর্স এখান থেকে সাউন্ড ওয়েভগুলো ট্রাভেল করছে চারদিকে এরকম ভাবে ছড়াবে ওকে তো এই সাউন্ডগুলো ওয়েভগুলো এই জায়গাটা কি করবে ফার্স্টে ধরো এটা ডেনসিটি কি করবে ইনক্রিজ করবে তার মানে যদি ডেনসিটি ইনক্রিজ হয় তাহলে এটা কি আসবে কম্প্রেশন হবে কম্প্রেশন হলো এইটা তখন পর্যন্ত কিন্তু কি আছে না রেয়ার ফ্র্যাকশন আছে এটা তখন পর্যন্ত কিন্তু রেয়ার ফ্র্যাকশন আছে নেক্সট স্টেপ কি হবে দেখো এখানে যদি আমরা ওই পিকচারটাকে ড্র করি নেক্সট কি আসবে এইখানে রেয়ার ফ্র্যাকশন হয়ে যাবে বাট এই জায়গায় কম্প্রেশনটা চলে আসবে তার মানে এটাকে আমি শর্টকাট লিখছি কম্প্রেশন কে সি লিখছি রেয়ার ফ্র্যাকশন কে আর লিখছি নেক্সট স্টেপ কি আসবে না নেক্সট স্টেপ ধরো এইখানটা আবার তোমার যখন নেক্সট যদি আমরা কোনো সাউন্ড করি তাহলে এখানে আবার হয়ে যাবে তোমার কম্প্রেশন এইটা হয়ে যাবে তোমার রেয়ার ফ্র্যাকশন সেই এটা আবার হয়ে যাবে কম্প্রেশন বুঝে গেল ফটা এরকম ভাবে দেখো পরপর পরপর স্টেপ বাই স্টেপ বাই স্টেপ চলতে শুরু করবে একবার কম্প্রেশন হবে একবার রেয়ার ফ্র্যাকশন হবে একবার কম্প্রেশন হবে একবার রেয়ার ফ্র্যাকশন হবে এখন ভালো করে দেখো যখন আমরা স্ট্রিং এর ইকুয়েশন লিখেছি সেখানে আমরা দেখেছি ইকুয়েশন লিখেছিলাম y equal to a sin of omega t minus ax যেখানে যে স্ট্রিং এর যে ভাইব্রেশন মোড সেটা এরকম ভাবে ছিল ওকে এভাবে এরকম ভাবে মোড ছিল এরকম ভাবে ধরো এটা এরকম ভাবে মুভ করছে এটা এরকম ভাবে মুভ করছে পার্টিকেল গুলো ওকে পার্টিকেল তো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স তাহলে দেখো এটা কি ছিল এটা হচ্ছে ওয়াই এটা এক্স ছিল আমাদের এই জন্য আমরা ইকুয়েশনে এটা লিখেছিলাম তো এখানে যদি আমরা এই ডিরেকশনটাকে ধরে নিচ্ছি এক্স তো ওয়াই কি এর এখানে তো কোনো ওয়াই নেই তাহলে ইকুয়েশন কিভাবে আমরা লিখব কোনো ওয়াই আছে দেখো এই ডিরেকশনে মুভ করছে এটা হচ্ছে যদি আমরা এখানে একটা ধরে নিই আচ্ছা মিডিলে ধরছি এই মিডিলের যে মলিকুলস আছে একবার এই ডিরেকশনে যাচ্ছে আবার এই ডিরেকশনে আসছে ওকে এটাকে এক্স ধরবো যদি তাহলে এক্স হলে তো ইকুয়েশনে কি করে লিখবো এই জন্য এটাকে সামথিং কিছু একটা জেড তেড যা খুশি তো ইন জেনারেল আমরা দেখেছি এটাকে ডিসপ্লেসমেন্ট এস ধরা হয় তো ডিসপ্লেসমেন্ট যদি এস ধরি তাহলে এস ইকুয়াল টু আসবে কি এ মানে ইমপ্লিচিউড আসবে কতটা ইমপ্লিচিউড এর সেপারেশন হয়েছে ইমপ্লিচিউড সাইন অফ এখানে সেম আসবে ওমেগা টি মাইনাস অফ কে এক্স এই ওয়েভটার নাম আমরা দেবো ডিসপ্লেসমেন্ট এটা ডিসপ্লেসমেন্ট ওয়েভস এখন এটার এই যে ডিসপ্লেসমেন্ট ওয়েভস এই ডিসপ্লেসমেন্ট ওয়েভসটাকে কোনো কারণে কি আমরা প্রেসার ওয়েভে কনভার্ট করতে পারি আচ্ছা এটাকে এক্স অ্যাক্সিসে মুভ করছে বলে মাইনাস কে এক্স বা ডেনসিটি ওয়েভে আচ্ছা যখন কম্প্রেশন হচ্ছে তার মানে কি মলিকুলগুলো একসঙ্গে কি করছে ডেনসিটি ইনক্রিজ হচ্ছে তার মধ্যে আমরা এরকম বলতে পারি যে ডেনসিটি একবার ইনক্রিজ হচ্ছে একবার ডিক্রিজ হচ্ছে আচ্ছা ডেনসিটির সঙ্গে প্রেসারের কি রিলেশন না ডেনসিটি যদি কোনো কারণে ইনক্রিজ হয় তার মানে কি হবে প্রেসার হচ্ছে ডেনসিটি ইনক্রিজ আসছে মানে ডেনসিটি ডেনসিটির সঙ্গে প্রেসারের কি রিলেশন ধরো কোনো একটা বেলুন ধরো বেলুন আছে বেলুনের মধ্যে গ্যাস আছে তো বেলুনটাকে যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি মানে প্রেসার দিই অর্থাৎ প্রেসার ইনক্রিজ করলাম ডেনসিটি কি হবে ডিক্রিজ হবে তার মানে কি এটা ইনভার্সলি প্রপোর্শনাল তার মানে এখানে যখন ডেনসিটি ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে তার মানে কিছু প্রেসারেরও চেঞ্জ হচ্ছে এটা প্রেসার ওয়েভও আমরা বলতে পারি ক্লিয়ার
তো প্রেসার ওয়েভ যদি হয় ধরো এখানে এস আছে তাহলে প্রেসারটাকে আমরা কি লিখবো পি লিখতে পারি তো এখানে যে অ্যামপ্লিচিউড সেটাকে প্রেসারের টার্মে ধরো আমরা লিখছি কারণ এটা এটা তো আমাদের অ্যামপ্লিচিউড ডিসপ্লেসমেন্ট ছিল প্রেসার টার্মে হবে ধরো পি জিরো হলো আর এখানে তোমার সাইনে আসতে পারে সাইন অফ এখানে আসবে তোমার ওমেগা টি মাইনাস কে ইনটু এক্স কিন্তু এখানে এই যে পি এই পিটা তো ডিরেক্টলি পি নয় এটা তো কনস্ট্যান্ট তাহলে এটা চেঞ্জ হয় কারণ এখানে দেখো ওয়াইটা কি ভেরিয়েবল তো ওয়াইটা তো ভেরিয়েবল তো আমরা তো পি মানে কনস্ট্যান্ট তাহলে কি কি করলাম ডেল্টা পি করলাম এটা হচ্ছে ডেল্টা পি জিরো করলাম আর সাইন এখানে আমরা দেখবো যে একটা ফেজ চেঞ্জের ব্যাপার আসবে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ফেজ চেঞ্জ হয় পাই বাই টু 90 ডিগ্রি ফেজ একটা চেঞ্জ হয় তাহলে ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা পি জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স ইনটু পাই বাই টু তার মানে একে আমরা এতে কনভার্ট করতে পারি ওকে এখন তো ইজি ব্যাপার যে এখান থেকে কিভাবে আমরা কনভার্ট করতে পারছি বা এরকম ভাবে আমরা কেন ইকুয়েশন লিখতে পারছি যদি একটু আমরা গ্রাফিকের রিপ্রেজেন্টেশন করি তাহলে দেখো এখান থেকে আমরা ইজি এই ব্যাপারটা বুঝতে পারবো ধরো এইটি একটি আছে আমাদের ডিসপ্লেসমেন্ট ওয়েভ ওকে এটা ডিসপ্লেসমেন্ট টোটাল ওয়েভ আর যাচ্ছে না এরপর নিচে আমি এটাকে প্রেসার ওয়েভে কনভার্ট করার চেষ্টা করছি এখন পার্টিকেল ধরে নিচ্ছে এটা সাউন্ডে কিন্তু এটা উপর দিকে এটা নিচের দিকে তার মানে একটু ভাবার চেষ্টা করো মানে উপর দিকটাকে ধরে নিচ্ছি যে এটা মিন পজিশন তো এটা আর নিচের দিকটা মানে এটা অর্থাৎ নেগেটিভ পজিটিভ ওকে কারণ এরকম ভাবে তার গ্রাফ কোনো আঁকতে পারবো না মানে বোঝার জন্য আমরা এইটাকে ধরে নিচ্ছি যে লেফট টু রাইট আর নিচের দিকটাকে ধরে নিচ্ছি যে রাইট টু লেফট মানে এরকম ভাবে অ্যাকচুয়ালি ভাইব্রেশন করছে তো এখানে এস ওয়েভের ফর্মুলা কত হবে এস ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি মাইনাস কে ইনটু এক্স ওকে এরপর ভালো করে দেখো এখানে যে পার্টিকেল আছে যে এই ওয়েভটাকে একটু টেনে একটু বাড়াতে হবে ডট 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 কা এখানে এরকম আসবে জাস্ট আচ্ছা আর একটু যদি আমরা এই করি তাহলে এটা একটু বেশি হয়ে গেল এরকম ওকে তো এই পার্টিকেলটা উপর দিকে উঠছে এইটা উপর দিকে উঠছে আর এইগুলো কি হচ্ছে নিচের দিকে নামছে এটা নিচের দিকে নামছে এটা নিচের দিকে নামছে এরা সবাই উপরে এ সবাই উপরে এ সবাই উপরে আচ্ছা এরা সবাই নিচে এরা সবাই নিচে নিচে মানে হচ্ছে কোন দিকে বললাম রাইট টু লেফট এখানেও নিচে এখানেও নিচে এটাও নিচে এ আবার উপর দিকে উঠছে এখান থেকে এভাবে উপর দিকে উঠছে ভাইব্রেশন মোডগুলো এখন কতগুলো আমি পয়েন্ট ইউজ করছি ধরো এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটাকে ধরলাম সি এটাকে ধরলাম ডি এটাকে ধরলাম ই এটাকে ধরলাম এফ এটাকে ধরলাম জি ওকে ফার্স্টে চলে এসো এ পয়েন্টে এ পয়েন্টে ধরে নিচ্ছি এই পার্টিকেলটা দেখো একটা পার্টিকেল আপওয়ার্ড মানে কি বলছি আমি আপওয়ার্ড মিন্স হচ্ছে লেফট টু রাইট তার মানে এটা যদি আমরা পয়েন্টটা ধরে নিই যেটা এ পয়েন্ট লেফট টু রাইট মানে এটা এই ডিরেকশনে যাচ্ছে পার্টিকেলটা মোশনটা আর এ ঠিক এটা মিন পজিশনটা এ পয়েন্টটা মানে মিন পজিশনটা ওকে তাহলে এ পয়েন্ট থেকে রাইট সাইডের গুলো রাইটে মুভ করছে মানে পজিটিভ অ্যাক্সিসে মুভ করছে আর এ পয়েন্ট থেকে লেফটের গুলো ডাউনওয়ার্ড মানে কি লেফটে রাইট টু লেফট তাহলে রাইট টু লেফট মানে ডিরেকশন তো এই যে পজিশনটা ভালো করে দেখো এখানে প্রেসার কি হবে দুটো পার্টিকেল দুদিকে সরে চলে গেল তো প্রেসার কি হবে বলো মিনিমাম হবে প্রেসার কম হবে তো প্রেসার যদি কম হয় একে যদি আমরা ডেল্টা পি বলি ডেল্টা পি ইকুয়াল টু কি হবে মিনিমাম হবে তো ডেল্টা পির মিনিমাম ভ্যালু কত আসবে ডেল্টা পি যদি মিনিমাম ভ্যালু সেই মিনিমাম ভ্যালুটা তোমার কত আসা দরকার কারণ নেগেটিভটা তো মিনিমাম দেখো একটা পার্টিকেল প্রেসার একবার ম্যাক্সিমাম হবে মানে যেমন অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে দেখো একবার অ্যাম্পলিটিউড প্লাসে হয় একবার মাইনাসে হয় ক্লিয়ার তো প্লাসে হচ্ছে টোটাল ম্যাক্সিমাম আর নেগেটিভটা হচ্ছে মিনিমাম তার মানে এখানে কি আসবে ডেল্টা পি মাইনাস সাইন আসবে ডাই মাইনাস সাইন এবং সেটা কি হবে মিনিমাম ওকে মিনিমাম যে ভ্যালু সেই মিনিমাম ভ্যালুটা কি আসবে নেগেটিভ সাইন আসবে অর্থাৎ এটা নিচের দিকে থেকে আসবে নেগেটিভ কিন্তু ম্যাক্সিমাম বা এরকম বলতে পারি না মিনিমামে হবে ম্যাক্সিমাম তো প্রেসার যখন আসবে তখন প্রেসার চেঞ্জ হবে তাহলে মিনিমাম ভ্যালু এবং নেগেটিভ এলো এরপর চলে যাও তুমি বি পয়েন্টে বি পয়েন্টটাকে যদি এরকম ভাবে আমরা লিখি এটা ধরো বি পয়েন্ট এটা মেন পজিশন দেখো বি পয়েন্টে দুটো পার্টিকেলে আপওয়ার্ড মানে বি পয়েন্টের এটা আপওয়ার্ড আর ওই দিকটাও আপওয়ার্ড মানে দুটো যদি আপওয়ার্ড হয় এটা রাইট সাইডটাও আপওয়ার্ড মানে এদিকে
আপওয়ার্ড মিনস কি ওই ডিরেকশনে, এটা ওই ডিরেকশনে, তাহলে দুটোই সেম ডিরেকশনে চলছে, তারা কি কোনো কারণে তারা প্রেসার প্রয়োগ করতে পারবে? ধরো দুটো গাড়ি, এখন এগুলো তো পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি তো একটা এয়ার এর মিডিয়ামে তো সেম থাকবে, তো দুটো গাড়ি সেম ডিরেকশনে যদি যায় মানে একই স্পিডে যায়, তো তারা কি কোনোদিন তারা মানে পরস্পর কোলাইড করবে? করবে না। তার মানে কি এখানে তো প্রেসারটা কি হবে, জিরো আসবে, তার মানে এখানে ডেল্টা পি এর ভ্যালু জিরো আসবে, কোনো চেঞ্জই হচ্ছে না দেখি। ওকে, দুটো পয়েন্ট পেলাম এ বি, এরপর সি চলে যাও। সি, সি তে দেখো এখানে সি তে লেফট সাইডেরটা কি আসছে উপর দিকে, তাহলে লেফট সাইডেরটা গেল এই দিকে, উপর দিকে মানে কি রাইট সাইডে, লেফট টু রাইট। আচ্ছা এটা হলো নিচের দিকে মানে রাইট টু লেফট, এটা আসছে এই দিকে, তার মানে কি চাপ দিবে কি, মানে কি হবে ডেল্টা পি হচ্ছে ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, পজিটিভ অ্যান্সার আসবে, পজিটিভটা সবার ম্যাক্সিমাম। আবার ডি পয়েন্টে চলে যাও, এখানে যদি আমরা ডি পয়েন্টে আসি তো ডি পয়েন্টে দেখো সব নিচের দিকে, নিচের দিকে মানে এই ডিরেকশনে, এটা ওই ডিরেকশনে, এটা ওই ডিরেকশনে, ক্লিয়ার? এখানেও কোনো চাপ দেবে না, এখানেও হচ্ছে ডেল্টা পি ইকুয়াল টু জিরো। এরপর চলে যাও ই পজিশনে, ই বিন্দুতে দেখো লেফট সাইডের গুলো ডাউনওয়ার্ড মানে এই দিকে, ওকে, আচ্ছা ওগুলো হচ্ছে আপওয়ার্ড মানে এই দিকে, অর্থাৎ এইটা কন্ডিশন ফিরে রয়ে যায়, এই কন্ডিশনটা রিপিট করছে, মানে হচ্ছে ডেল্টা পি হচ্ছে মিনিমাম। আর একটা পয়েন্ট চলে যাও এফ পয়েন্ট, এফ পয়েন্টে দেখো দুটোই আপওয়ার্ড মানে হচ্ছে দুটোই রাইটে, এটাও একটা দেখো কোনো একটা জায়গায় ম্যাচ করবে, দুটোই ডান দিক কোথায় ছিল, এই যে ডেল্টা পি ইকুয়াল টু জিরো। এরপর তুমি দেখো ড্র করো এফ বন্ধুতে নেগেটিভ, মানে এখান থেকে স্টার্ট, আচ্ছা পয়েন্টগুলো লেখো আগে ডট 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 করে, এটা পি, এটা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, তাহলে এখান থেকে স্টার্ট হবে নেগেটিভ থেকে, আর বিতে যাবে কত, বিতে হচ্ছে জিরো আসবে, তাহলে এখান থেকে, এখান থেকে এরকম ভাবে জিরো হলো। সিতে কি জানো, সিতে কোথায় গেলো, সি কোথায় গেলো, এটা সিতে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম হবে, আবার মিনিমাম হবে, ওকে, তারপর হচ্ছে ই পয়েন্টে আবার ম্যাক্সিমাম হবে, এই ই পয়েন্টে মিনিমাম মানে মিনিমাম মানে আবার নিচে নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে দিয়ে এখানে আবার ম্যাক্সিমাম হবে, ইতে ম্যাক্সিমাম না, এফে আর জিরো জিরো জিরো, ওকে। তারপর হচ্ছে ই পয়েন্টে কি এসছে দেখো, ই পয়েন্ট কোথায় গেলো, হ্যাঁ মিনিমাম, মিনিমাম না নেগেটিভ এসছে, তারপর এখানে যাবে, তারপর চলে যাবে এখানে, তারপর আবার এরকম করবে ক্রস, কারণ ই পয়েন্টটা ই জি পয়েন্টটা আছে ই এর পর, মানে এটা দেখো আপওয়ার্ড থাকবে আর এটা ডাউনওয়ার্ড হবে, কারণ আপওয়ার্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড মিনস হচ্ছে ওই সাইডে, নেগেটিভ ওই সাইডে, মানে আবার তোমার চলে আসবে না, তাহলে জি পয়েন্টটা ভুল হচ্ছে, জি পয়েন্টটা দেখে নিই একবার করে, এটা হচ্ছে জি, তাহলে জি পয়েন্টে এটা হচ্ছে আপওয়ার্ড, আপওয়ার্ড মিনস হচ্ছে কি এই ডিরেকশনে লেফট টু রাইট, আর এটা ডাউনওয়ার্ড অপোজিট, হ্যাঁ ঠিকই আছে, মানে প্রেসার কমবে, অর্থাৎ এখানে প্রেসার কমবে, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম হবে, ওকে, এটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে তোমার পি এর গ্রাফ। এরপর দেখো ফেজটা দেখো তো কত চেঞ্জ হচ্ছে, দেখো এখানে যেখানে জিরো ছিল সেখানে ম্যাক্সিমাম হয়েছে, তার মানে কি পাই বাই টু ফেজ হচ্ছে, ওকে, ক্রসের রিলেশন আসছে না, ক্রস ক্রসের গ্রাফ আর সাইনের গ্রাফ, যদি তোমাদের ভালোভাবে মনে আছে দেখো আমি এগুলো পুঁছে ক্রস এবং সাইনের গ্রাফ তোমাকে এঁকে দেখিয়ে দিচ্ছি কি কন্ডিশন হয় সেটা ভালো করে দেখো। এইটি হচ্ছে যখন জিরো থেকে স্টার্ট হয় সাইন জিরোর মান জিরো, তখন এটা কসের গ্রাফ, আর এ সাইনের গ্রাফ, এটা হচ্ছে সাইন, আর কসের হলে যদি পজিটিভ থেকে শুরু হয় তাহলে এরকম করে শুরু হয়, মানে এখানে ম্যাক্সিমাম থেকে, তো এটা তো কসের গ্রাফ, তো কসের যদি গ্রাফ হয় তার মানে আমরা এখানে যদি এটাকে বলি, এখানে কেটে দিলাম, এখন এটাকে ধরো আমরা বলছি ডেল্টা পি, তাহলে ডেল্টা পি সমান আমরা লিখবো কি, এখানে সামথিং একটা কনস্ট্যান্ট, সেটাকে হয়তো ডেল্টা পি জিরো বলে দিচ্ছি, দিয়ে কস কি আসবে ওমেগা টি মাইনাস এক্স, এটা তো অবভিয়াসলি এক্স এক্সিস, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যেটা ওই লাইনে লিখেছিলাম, ডেল্টা পি জিরো সমান হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস অফ কে প্লাস পাই বাই টু, তার মানে তো ওটা পাই বাই টু ফেজের ডিফারেন্স হচ্ছে। তার মানে সবসময় দেখো যখন আমরা দেখতে বলবে যে কোনো হয়তো ডিসপ্লেসমেন্ট ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে সাউন্ডের, সেখান থেকে হয়তো প্রেসার ওয়েভ ক্যালকুলেট করতে বলে, সেই ফর্মুলা ইউজ করবো। তো এখানে আরেকটা জিনিস আমরা এখনো কনফার্ম নয়, সেটা হচ্ছে যে ডেল্টা পি জিরোটা, ওকে, তো ডেল্টা পি জিরোটা বার করার জন্য তোমাকে একটু প্রেসারের রিলেশনটা আনতে হবে। ধরো
রেসারের রিলেশন মিন্স হচ্ছে পি ইকুয়াল টু আমাদের যে ফর্মুলা আছে দেখো পি ইকুয়াল টু ফর্মুলা হয় পি বা ডিপি ইকুয়াল টু ডিপি না বাল্ক মডুলাস দিয়ে নিয়ে আসো তাহলে হচ্ছে বাল্ক মডুলাস পি ইকুয়াল টু মাইনাস অফ ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি এটি হচ্ছে বাল্ক মডুলাসের রিলেশন ওকে ইলাস্টিসিটি আমরা পড়েছি তো এখান থেকে তুমি ডিপির মান করো তাহলে ডিপি ইকুয়াল টু বের হবে দেখো তার মানে ভিটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে তার মানে ডিপি ইকুয়াল টু নিচে যাবে এটা গুণ হচ্ছে বিটা ইনটু ডিভি ডিভাইডেড মাইনাস সাইনটা দাও ডিভাইডেড বাই ভি এটা আসছে আমাদের ডিপির যে ভ্যালু তো আমরা এখানে ডিপি মানে হচ্ছে এই যে পি জিরোর ভ্যালু এটা পাবো তাহলে একটা বাল্ক মডুল আসছে ডিভি ডিভাইডেড বাই আসছে ভি এখন ডিভি আর ভি এর ভ্যালু যদি আমরা পুট করি ধরো মাইনাস বিটা ডিভি মানে কি হবে এ ইনটু সামথিং আমরা ধরে নিচ্ছি যে এটা হবে কত ডিভি মানে হচ্ছে তোমার এ ইনটু তোমার হচ্ছে এস ধরে নাও এ ইনটু এস এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত ভেলোসিটি চেঞ্জ ভলিউম কত এটা ভলিউম এটা এটা ভেলোসিটি নয় এই যে এখানে যতগুলো ভি দেখতে পাচ্ছ না এখানে সব ভি গুলো হচ্ছে ভি মিনস হচ্ছে ভলিউম কারণ ইলাস্টিসিটি তো ভলিউম আছে ভেলোসিটি গল্প আছে না তাহলে এ ইনটু ডি এস সমান ডিভি হবে আর এই যেটা এই যে ভিটা এই ভিটা কি ইনিশিয়াল ভলিউম তো ইনিশিয়াল ভলিউম কত আসবে এ ইনটু ডি এস আচ্ছা ডি এস নয় এটা ডি এক্স একটা এক্স করতে হবে আর একটা এস করতে হবে এখানে ধরো এক্স আসছে ওকে তাহলে এ কেটে যাচ্ছে তার মানে আসছে দেখো বিটা ইনটু ডি এস বাই ডি এক্স তাহলে ডি এস বাই ডি এক্স এর ভ্যালুটা পুট করে দিলে ডিপির ভ্যালু আমরা পেয়ে যাবো আর ডি এস বাই ডি এক্স ভ্যালু কোথায় পাবো এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটা একে ডিফারেনশিয়েট করে দেখো ডি এস বাই ডি এক্স ইকুয়াল টু এ আচ্ছা এখানে এ আর দেখো মাইনাস কে বের হবে তাহলে মাইনাস যখন কে বের হচ্ছে তখন আসছে তোমার মাইনাস অফ এ কে সাইনটা হয়ে যাবে কস ওমেগা টি মাইনাস কে এক্স হলো ওমেগা টি মাইনাস কে এক্স এখানে পুট করো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো একটা মাইনাস একটা মাইনাস তার মানে এ বিটা এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স তার মানে এই যে কনস্ট্যান্ট যেটা ডেল্টা পি জিরোর ভ্যালু কত আছে বিটা এ কে এটা হচ্ছে এমপ্লিচিউড মানে এ এমপ্লিচিউডটা ব্যাস পেয়ে গেলে তুমি তার মানে এখানে ডেল্টা পি সমান বিটা এ কে সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স আচ্ছা যদি সাইন করেছি তাহলে পাই বাই টুটা রাখতে হবে তোমাকে আর না হলে এটা কস করে দিলে আগের লাইনটি যদি লেখো তুমি কস লেখো তাহলে পাই বাই টুটা আর লেখার দরকার নেই ওকে ব্যাস এটা এস থেকে এটা রিলেশন নিয়ে আসা কিভাবে নিয়ে এসে আসবে এবং এখানে আছে বিটা এ ইনটু কে হ্যাঁ এটা তো আমরা জানি ওয়েভ নাম্বার ওকে বাট বোঝা গেল তাহলে হচ্ছে দেখো বিটা এ ডি এস বাই ডি এক্স এই যে ফর্মুলাটা আসছে এটা হচ্ছে প্রেসারের উপরে কোনো একটা পাইপ যদি এরকম সিম্পল ধরনা এটা আমি ডিটেলসে যাচ্ছি না কারণ এই প্রুফটা নেই বলে ধরো তোমাদের ইনিশিয়াল এরকম কন্ডিশন আছে এটা ছিল ইনিশিয়াল এক্স এটা হচ্ছে এক্স প্লাস ডি এক্স ওকে আচ্ছা এটা হচ্ছে স্মল চেঞ্জের ক্ষেত্রে এরপর দেখো এটা তো ওয়েভ যাচ্ছে ওয়েভটা মুভ করলো এরপর ডিস্টেন্সও সামথিং কিছু একটা যাবে ধরো ডিস্টেন্স প্রথমে ছিল এখানে এস ছিল তো এখানে এস প্লাস হয়েছে ডি এস তো এখানে ভলিউম চেঞ্জ কত হচ্ছে দেখো না ভলিউমের টোটাল চেঞ্জ হচ্ছে এইটা প্লাস হচ্ছে এটা ওকে কারণ এইটা হচ্ছে ডি এক্স যাচ্ছে প্লাস ডি এক্স এই জন্য ডি এক্স বাই এক্স টার্মটা এখানে আসছে মানে যখন আমরা ইনিশিয়াল করবো যখন ধরো ইনিশিয়াল করবো তখন ভলিউম কত আসবে দেখো এইটা আসবে মানে এ ইনটু ইনিশিয়াল ভলিউম আচ্ছা তাহলে এটা দেখো ইনিশিয়াল ভলিউম তাহলে বুঝতে পারো বাকিটার দরকার নেই ধরো এটা আছে তোমার ইনিশিয়াল এখানে আছে এক্স এটা আছে এক্স প্লাস ডি এক্স ওকে তো ক্রস সেকশন এরিয়া এ এরপরে ক্রস সেকশন এরিয়া যদি এ হয় তাহলে এখানে আচ্ছা এটা আলফা ধরো এখানে আমি এ ধরেই করেছি না এগুলোকে আলফা আচ্ছা যাই হোক যেহেতু কেটে গেছে এটা মানে এই এই টার্মটা কিন্তু এসেছিল আমাদের ক্রস সেকশন এরিয়া তাহলে এই ক্রস সেকশন যদি এরিয়া এ ধরি এ ইনটু ডিফারেন্স কত ডিএক্স কারণ এটা হচ্ছে এক্স এটা ডিএক্স তাহলে ইনিশিয়াল ভলিউম ভিটা কত আসছে তোমার ইনিশিয়াল ভলিউম ভি আসছে এ ইনটু ডিএক্স এই জন্য আমি ভি এর জায়গাতে যে ভি এর জায়গায় ইনটু ডিএক্স পুট করেছি আর যখন ফাইনাল হবে ফাইনাল যখন ভলিউম কম্প্রেশন হবে তখন এটা হয়ে যাচ্ছে এস হয়ে যাচ্ছে তখন কি আসবে না ডি এস চলে আসবে ওকে ক্লিয়ার বা তোমাদেরকে এখন যেহেতু এগুলো এত পড়ে না এই লাইন তিনটা ওয়ান টু এতদূর পর্যন্ত মনে রাখলে কাজ হবে কিছু কিছু প্রশ্ন দেয় যে কীভাবে কনভার্ট করবে আর যদি না মনে রাখতে পারো আবার বেটার কিন্তু
তোমরা যদি মনে করো যে জয়েন্ট বা নিটের ক্ষেত্রে তাহলে কিন্তু এই ফর্মুলা তিনটে মনে রাখা অবশ্যই দরকার, এটা আর দুটো। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা?